نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الله رب العزة والجلال الشاهد الباري লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সুঙ্গাইগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাত আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়া জালালের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করতে চাই কার? আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিত, এটা 5000 রিঙ্গিত বানাই দিতে পারে কে? আল্লাহ। ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছেন, মুহূর্তে সুসংবাদ এনে দিতে পারে কে? আল্লাহ। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক, সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে তার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে? আল্লাহ। এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এজন্য আমরা স্বয়ং আল্লাহ তাআলার দরবারে সব সময় প্রশংসা করব, মস্তক অবনত করব, তার দাস হয়ে থাকতে চাই আমরা। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে? হ্যাঁ, এটা আমরা আরো গর্ববোধ করি। নাহনু ইবাদুল্লাহ, শুধু আমরাই আল্লাহর গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম। আমরা গোলাম বংশে, ঠিক কিনা? আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম। আর আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি রাজা ফিরাজ, তিনি সব করতে পারেন, যা চান তাই করতে পারেন, ঠিক কিনা? তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন, এক সেকেন্ডও তার লাগে না, ঠিক কিনা? এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির, রাসকা সবকিছুকে কবুল করুক। আমিন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে ঋদ্ধতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিক। আমিন। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়ে। তো ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার সঙ্গীগুলোর ভাইরা, ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, বছর শেষেই ফিরে আসে। একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু সাহেব বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ, কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দ, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা, খেজুর খেয়ে আসছি না, নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন, খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না,
আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কি না তো আজকে হচ্ছে আনন্দের দিন প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম মানে ব্রেকফাস্ট করে আসলাম এটা একটা আমাদের আনন্দ 30 টি দিন আমরা না খেয়েছিলাম সিয়াম পালন করেছি আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি আলহামদুলিল্লাহ পড়া আরেকটা আনন্দ জমা আছে সারপ্রাইজ গিফট সেটা কি ফারহাতুন ইনদা লিকাই রব্বি যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো সেই আনন্দ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের কেউ দেখছেন এখানে আল্লাহকে আল্লাহকে দুনিয়াতে বসে দেখা যায় না উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা সেদিন আমাদের চেহারাগুলো আলোকজ্জ্বল থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জলজলে আকাশে সূর্যটা যেমনি দেখতে পাই ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো পড়ে আলহামদুলিল্লাহ সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন শুনে বলুন ভাইরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে দেন যে 80 বছর হায়াত হলো 80টা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওই দিন দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রোজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আর একটা জমা সুবহানাল্লাহ পড়ে এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন তিনি যে দেখলেন যে মদিনার আনসারি সাহাবারা দুই দিন খেলাধুলার অনুষ্ঠান করে কি করে খেলাধুলার অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আবার কি কিসের অনুষ্ঠান তো তারা বলল কুননা নালআকু ফিল জাহিলিয়া আমরা জাহেলি যুগে দুই দিন আনন্দ করতাম এই দুই দিন আমাদের সেলিব্রেশনের দিন ফেস্টিভ্যালের দিন কার্নিভালের দিন দিস ইজ আওয়ার কার্নিভাল দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল দিস ইজ আওয়ার সেলিব্রেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই দুই দিনের চেয়ে শ্রেষ্ঠ দুইটা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিন যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয় আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আবহা যেটা জিলহজ মাসের 10 তারিখে হয় আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আমাদের সেলিব্রেশন ফেস্টিভ্যাল কার্নিভাল এর দিন কয়টা সবাই বলেন তো কয়টা একটা হচ্ছে ঈদুল ফিতর একটা কি আরেকটা ঈদুল আযহা তো আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয় খুশি না বেজার কম না বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদও নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা 30টা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে যে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন সাইটিং চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক কি না তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজার কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কি না এবং এই গিফট আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবাই পড়ে বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ছোট খোকা ছোট খুকি গরিব ধনী সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে তাই খুশির ঈদ
বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আনন্দের গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন চাঁদের পালকিতে করে পাঠালেন এজন্য বিশ্বনাথ সাহেব বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তাহলে আমরা কি দেখে ঈদ করি হ্যাঁ চাঁদ দেখেন তো আপনারা আলহামদুলিল্লাহ এবং বিশ্বনাথ সাহেব বলেছেন তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে ওয়া যাইকিনু আয়াদাকুম বিতাকবীর আল্লাহর নামের বরকতের ঘোষণা দাও তাকবীর পড়ে এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন ওয়ালিতুকমিলুল ইদ্দা তোমরা রমজানের ইদ্দা পালন করবে 29 দিন বা 30 দিনের রোজা তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ তারপরে কি করব আল্লাহর তাকবীর দিব আল্লাহর বরকতের ঘোষণা দিব গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই সমস্ত প্রশংসা বড়ত্ব জালালিয়াত আদামাত কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর বিশ্বনাথ সাহেব বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও আমার সাথে সাথে সবাই আল্লাহ বড়ত্বের ঘোষণা দেন আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ শেষে আমি তাকবীর রিসাইট করব আপনারা আমার সাথে সাথে করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله بره পরিবেশটা এমনরকম হয়ে গিয়েছে না এজন্য যাইকিনু আয়াদাকুম বিতাকবীর তোমরা বেশি বেশি তাকবীর করে এদের সৌন্দর্য বাড়াবে